বনগাঁও উপনির্বাচনে বাম প্রার্থী ধৃতিমান এদিন দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে প্রার্থীর নাম ঘোষণা বামীদের। বনগাঁও পৌরসভা উপনির্বাচনে 14 নম্বর ওয়ার্ডে প্রার্থীর নাম ঘোষণা বামীদের। 14 নম্বর ওয়ার্ড থেকে পুনরায় বাম প্রার্থী হচ্ছেন ধৃতিমান পাল। প্রসঙ্গত, বিগত পৌর নির্বাচনে 14 নম্বর ওয়ার্ড থেকেই বামেদের প্রার্থী হয়েছিলেন ধৃতিমান। নির্বাচনে 900 বেশি ভোটে পরাজিত হন তিনি। এদিন দলীয় কার্যালয়ে বসে প্রার্থীর নাম ঘোষণা করেন বাম নেতৃত্ব। 14 নম্বর ওয়ার্ডে নির্বাচনে জয়ী হবার পর মৃত্যু হয় জয়ী প্রার্থী দিলীপ দাসের। দিলীপ দাসের মৃত্যুর পর ফাঁকা হয় ওই আসনটি। ইতিমধ্যেই রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে আগামী 21 আগস্ট নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। বিজেপির পক্ষ থেকে ইতিমধ্যেই প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। প্রার্থী ঘোষণা করতে না পারলেও প্রার্থীর নামের জায়গা ফাঁকা রেখে দেওয়াল লিখন শুরু করেছে তৃণমূল। রবিবার প্রার্থীর নাম ঘোষণা করলেন বামেরা। আগামী 3রা আগস্টের মধ্যে মনোনয়ন জমা করবার শেষ তারিখ ঘোষণা করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। আগামী 6 তারিখ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। বনগাঁ পৌরসভার 14 নম্বর ওয়ার্ডে নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলি ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছে। এদিন প্রার্থী ঘোষণা হওয়ার পর ধৃতিমান বলেন, এই নির্বাচনে আমাদের জয় নিশ্চিত। পাশাপাশি তিনি দাবি করেন, নির্বাচনে জয়ী হয়ে একজন বাম কাউন্সিলর যদি পৌরসভাতে যান তাহলে তিনি সাধারণ মানুষের দাবি দাওয়া তুলে ধরতে পারবেন। লড়াইয়ের ময়দানে নেমে আমরা প্রতিনিয়ত আমরা দেখি যে লড়াই আমাদের সামনে, এই সংগ্রামটাই সব থেকে বড় জিনিস। রাজ্যের যে সরকার চলছে, বর্তমানে যে পৌর ভোট চলছে, বনগাঁর যা পরিস্থিতি মানুষ তো দেখতে পারছে কীভাবে চলছে। আমরা যদি একজন কাউন্সিলর বনগাঁ পৌরসভাতে থাকে, মানুষের কথা, গরিব মানুষের কথা আমরা সেইভাবে তুলে ধরতে পারব। এ বিষয়ে বামেদের বনগাঁ শহর এরিয়া কমিটির সম্পাদক সুমিত কর বলেন, যে কোনো নির্বাচন আমাদের কাছে রাজনৈতিক সংগ্রাম, পাশাপাশি রাজ্যের বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে সুমিত কর আরও বলেন, বর্তমানে রাজ্যের আদালতের নজরদারিতে একাধিক মামলার তদন্ত হচ্ছে, সাধারণ মানুষ পরিস্থিতি বুঝতে পারছেন। এদিন তৃণমূল ও বিজেপি সরকারকেও কাঠগড়ায় তোলেন তিনি। আপনারা তো জানেন যে অপ্রত্যাশিত কারণেই এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এবং এই নির্বাচনে, যে কোনো নির্বাচনই বামপন্থীরা সেটাকে একটা রাজনৈতিক সংগ্রাম হিসাবেই আমরা দেখি। 6 মাসের মধ্যে রাজ্যের পরিস্থিতির পরিবর্তন ঘটছে এবং আপাতমস্তক দুর্নীতিগ্রস্ত এই সরকারের সমস্ত বিষয়টাই ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে। কেন্দ্রের সরকারের সাথে রাজ্যের একটা বোঝাপড়ার মধ্য দিয়ে এই তদন্তগুলোকে শীতঘুমে পাঠিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে বনগাঁর যে অবস্থা চলছে, তৃণমূলের অন্তর্কলহের মধ্য দিয়ে মানুষের যে সমস্যার কথা তুলে ধরবার জন্যে একটা বামপন্থী প্রতিনিধি যদি নির্বাচিত হয়, তাহলে মানুষের কথা তুলে ধরবার জন্যে আমরা মিউনিসিপ্যালিটিতে একজন প্রতিনিধি পাঠাতে পারবো। সেটা মাথায় রেখেই এই নির্বাচনকে আমরা জেতার লক্ষ্য নিয়েই লড়াই করব, এবং এই নির্বাচনে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী হিসাবে আমাদের যে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কমরেড ধৃতিমান পাল, আমাদের সিআইটু নেতা, এরিয়া কমিটির অন্যতম সদস্য, তিনি এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগাঁয় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।